এবারে শীতকে সঙ্গে করে বাংলার দিকে ধেয়ে আসছে ভারী বৃষ্টি। গত দুই তিন দিন ধরে বাংলার আকাশ মেঘলা রয়েছে, তারই মাঝে আবার বৃষ্টির আশঙ্কা দিয়েছে হাওয়া দপ্তর। তো কোন কোন জেলায় বৃষ্টি হবে এবং কবে বা আবহাওয়ার পরিবর্তন ঘটবে বিস্তারিত জানে দেবো আজকের ভিডিওটিতে। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। চলুন শুরু করা যাক। পশ্চিমী ঝাঞ্ঝা এবং পূবালি হাওয়ার সংমিশ্রণের কারণে গোটা পূর্ব ভারত জুড়ে জোর বৃষ্টি শুরু হয়েছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গে আপাতত উধাও হয়ে গিয়েছে শীত, তবে পয়লা জানুয়ারি থেকে ফের আগমন ঘটবে তার। নামতে শুরু করবে পারদ। মঙ্গলবার সন্ধ্যার পর থেকেই রাজ্যের পশ্চিমের জেলাগুলি আবহাওয়া বদলাতে শুরু করবে। মঙ্গলবার সারা রাত বৃষ্টি হয়েছে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু জায়গায়। আসানসোলে 21 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে, বাঁকুড়ায় 10 মিলিমিটার বৃষ্টি হয়েছে। বুধবার সকালের পর অবশ্য বৃষ্টি বন্ধ হয়েছে, তবে সর্বনিম্ন তাপমাত্রা অনেকটাই বেড়ে গিয়েছে সর্বত্র। কলকাতায় এদিন তাপমাত্রা ছিল 17.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি। দক্ষিণবঙ্গের শীতলতম স্থান হিসেবে খ্যাত পানাগড়ে তাপমাত্রা বেড়ে হয়েছে 16 ডিগ্রি সেলসিয়াস। উল্লেখ্য, কয়েকদিন আগে উত্তর ভারতের শক্তিশালী একটি পশ্চিমী ঝঞ্ঝার আগমন হয়েছিল, তার প্রভাবে হিমাচল উত্তরাখণ্ডে ব্যাপক তুষারপাত হয়। সেই পশ্চিমী ঝঞ্ঝাটাই এবার পূর্ব ভারতে এগিয়ে এসছে, তার সঙ্গে সংমিশ্রণ হচ্ছে পূবালি হাওয়া। এর প্রভাবেই পূর্ব ভারত জুড়ে বৃষ্টি হচ্ছে, উত্তরবঙ্গ এবং সিকিমে ব্যাপক তুষারপাত হচ্ছে, কলকাতায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টায়। পয়লা জানুয়ারি থেকে পুরোপুরি পরিষ্কার থাকবে আবহাওয়া, তারপর ফের কমতে শুরু করবে তাপমাত্রা, ফিরবে শীত। তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং প্রতিনিয়ত খবরের টাটকা আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।